স্যার কি হয়েছে ঘটনা? আজকে সকালবেলায় যখন আমি ডিউটিতে ছিলাম ইমার্জেন্সিতে সাবুন সাব ডিভিশন হসপিটালে, হঠাৎ করে দুটো পেশেন্ট আর একজন অপরিচিত ব্যক্তি নিয়ে এসেছে হসপিটালে এবং ওদের পরীক্ষা করে দেখলাম ওদের মাথায় গুরুতর এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর চোট রয়েছে। তো একজনের অবস্থা স্থিতিশীল আর আরেকজনের অবস্থা একটু খারাপ ছিল বলে আমি তাকে বেটার ট্রিটমেন্টের জন্য ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করেছি, শান্তিবাজার জেলা হাসপাতালে। থ্যাংক ইউ স্যার।